নমস্কার বন্ধুরা আর একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো আধার কার্ডের ভ্যালিডিটি সাইন যে ই সাইন সিগনেচারটা রয়েছে সেটা কীভাবে ভ্যালিড করবে অর্থাৎ এখন যারা বর্তমানে আধার কার্ড ডাউনলোড করছে মোবাইল বা কম্পিউটার থেকে তাদের কিন্তু এই অপশানটি আগে যেরকম অটোমেটিক মার্ক দিলে যেটাতে ওদের সেটিংয়ের মধ্যে গিয়ে সব কিছু মার্ক দিয়ে দিলে এটা অটোমেটিক টিক হয়ে যেত কিন্তু বর্তমানে সেটি হচ্ছে না এর অনেকগুলো কারণ রয়েছে সেই কারণগুলো তোমাদের সাথে আলোচনা যেমন করব তেমন কিভাবে এই সমস্যা হলে বা তোমরা যারা মোবাইল থেকে করছো তারাও কি করতে পারবে এই সব বিষয়গুলো নিয়ে আজকের আমাদের ভিডিও অর্থাৎ তোমরা যেটা এটা সাইডে দেখতে পাচ্ছ যে আননন ভ্যালিড বা যেরকম ভ্যালিড যাতে ভ্যালিড সিগনেচার হবে কিভাবে এই মার্ক অপশানটা আসবে কি করে সেই বিষয় নিয়েই ভিডিও ভিডিওটা অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের সাথে থাকো দেখো বন্ধুরা আমরা যে ওয়েবসাইটটি থেকে এই আধার কার্ডটি ডাউনলোড করেছি সেটা তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকেই কোনো না কোনোভাবে আধার কার্ড ডাউনলোড করো এবং সেই ডাউনলোড করার পর যখন এটা পিডিএফটা ওপেন করছো পিডিএফ ওপেন করার পর দেখছো ঠিক মাঝখানে আননোন ভ্যালিড বা ভ্যালিড আননোন বলে এরকম কিছু লেখা উঠছে তো এই লেখার উপরে ক্লিক করলেই যদি বেসিক্যালি কম্পিউটার থেকে যদি ক্লিক করি অটোমেটিক টিক মার্ক চলে আসতো কয়েকটা ফাংশনের মাধ্যমে কিন্তু সেই কয়েকটা ফাংশন ঠিক থাকলেও আসছে না এর জন্য তোমাদেরকে কি করতে হবে ভিডিওটা ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য দেখো আমরা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে এরকম আসলে এ ঠিক সাইডে যেরকম টিকমাক উঠছে সেটা কিভাবে করবে তো মেন বেসিক্যালি এর প্রবলেম হচ্ছে ডেট অ্যান্ড টাইম প্রবলেমের জন্য অর্থাৎ যে এখান থেকে জেনারেট হচ্ছে পিডিএফটা অর্থাৎ আধার ডিপার্টমেন্টেই সমস্যা রয়েছে এই আধার ডিপার্টমেন্টের সমস্যার জন্যই তোমাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেকেই চেষ্টা করছো যে নানা রকম মাধ্যমে বা এডিট করে তোমরা বসাচ্ছ কিন্তু সেগুলো ভুল এর মাধ্যমে দেখো কটার সময় ডাউনলোড হয়েছে অ্যাকচুয়ালি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে একটা নিচে আননন ভ্যালিডের নিচে একটা টাইম ডেট উঠছে অর্থাৎ ডেটটা ঠিক উঠলেও টাইমটা কিন্তু যে ডেটে যে টাইমে তোমরা এটা ডাউনলোড করছো সেই টাইমটা উঠছে না অর্থাৎ সেই টাইমটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেই টাইমে আমাদেরকে মেশিনটা বা আমাদের মোবাইলটাকে ফিরে যেতে হবে অর্থাৎ যাদের অটোমেটিক আপডেট রয়েছে ডেস্কটপের মধ্যে সেই আপডেটটা বন্ধ করতে হবে এবং এখানে টাইম অ্যান্ড ডেট যে সেটিংসটা রয়েছে এইখানে ওই ডেটটা এবং ওই টাইমটা অ্যাডজাস্ট করতে হবে এবং ওই টাইমটা অ্যাডজাস্ট করার পর এখানে যখন টিক ক্লিক করবে অটোমেটিক কিন্তু এই ডিজিটাল সাইনটা ইয়েস হয়ে যাবে অর্থাৎ টিক হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আর যদি না এরকম করার পরেও তোমাদের হয় কোনো অসুবিধা নেই এটা আধার ডিপার্টমেন্টের সমস্যা এটা তোমার সমস্যা নয় অবশ্যই কয়েকদিন ওয়েট করে দাও তারপরে ডাউনলোড করো ঠিক হয়ে যাবে আশা করি আজকের যে ভিডিওটা এটা ভাবছো যে তোমার একার প্রবলেম এটা একার প্রবলেম নয় ইউআইডি সার্ভারের প্রবলেম অর্থাৎ ভাবার কিছু নেই এরকমও প্রিন্ট আউট তোমরা দিয়ে দিতে পারো এতে কোনো সমস্যা নেই আশা করি আজকের যে ছোটো ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য অলরেডি যদি সাবস্ক্রাইব করেছে ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে